আসসালামু আলাইকুম, ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত আপনাদের। একটু ভিন্নভাবে মাংস রান্না করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক দিয়ে আমার সঙ্গেই থাকবে। চলো তাহলে শুরু করি। দামি কোনো মশলা ছাড়াই মাংস রান্না করব গ্রামের পদ্ধতিতে, সেজন্য নিয়েছি 1 কেজি গরুর মাংস, হাড় সহ তেলুক মাংস। রান্না করে দেখাবো আপনাদেরকে, হাঁড়িতে রান্না করব। গরুর মাংসটা প্রথমে দিলাম, মোটা করে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, ধনে জিরা হালকা ভেজে বেটে নিয়েছি, লবণ স্বাদ মতো। এখানে সব মশলা নিয়েছি, তেজপাতা, লং, গোলমরিচ, সাদা এলাচ ছোটোটা, দারচিনি, কাঁচামরিচ নিয়েছি 7-8টা, সব দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, তেল, ভেজিটেবল গুলার সয়াবিন তেল। হাতের সঙ্গে সবগুলো মশলা একত্রে মেখে মাংসটা মেখে নেব। এই মাংসটা খড়ির চুলায় রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে, অবশ্যই আপনারা বাসায় সবাই ট্রাই করবেন আশা করছি। একদম সহজ উপায়ে বাসার যে মশলাগুলো সবসময় রেগুলার থাকে আমাদের কাছে, সেগুলো দিয়ে মাংসটা রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাত ধোয়া পানি দিয়ে দিব, হাতটা ধুয়ে দেওয়ার জন্য সামান্য একটু পানি দিলাম, মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে মাংসটা রান্না করবো। চুলা এখন বসাই দেব, মাংস বল কুটে এসেছে, এখন আমি মাংসটা চামচের সাহায্যে একটু কষাই নেব। মাংস থেকে কিন্তু পানি অনেক বের হয়েছে দেখেন, এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে কয়েকবার এসে নেড়ে চেড়ে দিয়েছি, এখন দিয়ে দিব এখানে ভেজে রাখা পেঁয়াজ রেস্তা 1/2 কাপ। ঝাল লবণ চেক করে নিতে হবে অবশ্যই, বিশেষ করে লবণটা চেক করে নিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস রান্না কমপ্লিট, তেলটা উপরে উঠে এসেছে, কালারটাও মাশাল্লাহ অনেক দারুণ। বাটা মশলার রান্না কিন্তু আসলেই খুব ভালো হয়, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাবো